করলে শুরু করো মা কুমু জামু। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আমরা পার্টির অবস্থান আপনাদের সামনে স্পষ্ট করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অবস্থানটা আমরা জানিয়ে দেব আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে। প্রথমেই আমাদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়। পরে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। নমস্কার, শোনা যায় কি? হ্যালো, হ্যাঁ, কালকে রিপাবলিক ডে, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আর নতুন বছরে আপনাদের সঙ্গে প্রথম দেখা, শুভেচ্ছা রইল। গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় টিভিতে দেখছি আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় অনেক কথা বলছেন। একটা প্রবাদী আছে, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। এখন মানিকবাবু যা যা বলেছেন তার প্রত্যেকটা কথার জবাব দেওয়া আমি প্রয়োজন মনে করি না। আমি শুধু কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাবো কীভাবে তিনি অসত্য কথা বলছেন, কীভাবে তিনি ইতিহাসকে নিজে বিকৃত করে অন্যের ঘাড়ে সেটা চাপাচ্ছেন। মানিকবাবুকে দেখে মনে হলো তিনি পাল্টাননি, তিনি এখনও ভাবেন মানুষের স্মৃতি খুব দুর্বল, মানুষ হয়তো ভুলে গেছে তার জমানার কথা। কিন্তু যেটা সে জানেন না সেটা হলো মানুষের স্মৃতি দুর্বল হলেও চার বছরে মানুষ ভুলে যায় না এত সহজে, ইট টেক্স টাইম। আর তার স্বভাব যেটা ছিল নিজে গল্প বানিয়ে নিজেই সেটা বিশ্বাস করা। আমি দু একটা পয়েন্ট আপনাদের দেখাচ্ছি। ত্রিপুরার পূর্ণরাজ্য দিবস সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে জনশিক্ষা সমিতি ত্রিপুরায় শিক্ষা বিস্তার যখন করার চেষ্টা করছিল মহারাজা তাতে বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি এক শব্দে এটাকে বলবো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলার কারণ হল মানিকবাবু হয়তো ভুলে গেছেন যে তাঁর দলের যারা বরিষ্ঠ নেতৃত্ব তারা সেই ইতিহাস লিখে গেছেন। মানিকবাবু বলেছেন মহারাজা বীরবিক্রম নাকি জনশিক্ষা সমিতিকে সাহায্য করেননি। একটা ঐতিহাসিক চরিত্রের যদি আমাদের স্টাডি করতে হয়, আলোচনা করতে হয়, তবে স্থানকাল পাত্র বিবেচনা করে করতে হয়। ওই সময়ের সামাজিক অবস্থা কী ছিল, ওই সময়ের রাজনৈতিক অবস্থা কী ছিল সেটা বিবেচনা করে করতে হয়।
সেটা না করে তিনি একটা অসত্য ভাষণ রেখেছেন এবং বলছেন বিজেপি নাকি রাজা রাজরাদের দল, তাই মহারাজা বীর বিক্রমের প্রশংসা করে। আমি 1931 সালে মহারাজা বীর বিক্রমের একটি আদেশ যেটা আছে সেটা আপনাদের পড়ে শোনাব। তার আগে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি অঘোর দেব বর্মন, বরিষ্ঠ নেতা, তিনি তখন ছিলেন জনশিক্ষা সমিতির কার্যকারী সম্পাদক, তিনি কি বলেছেন মহারাজা আর জনশিক্ষা সমিতি সম্বন্ধে। তিনি লিখছেন, এভাবে জনশিক্ষা সমিতির নেতা ও কর্মীদের সোৎসাহে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত গ্রামগুলিতে 450 স্কুলের তালিকা তৈরি করে তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সঙ্গে দেখা করে স্কুলগুলির জন্য মঞ্জুরি প্রার্থনা করা হয়। মহারাজা নেতৃবৃন্দের কথা আগ্রহ সহকারে শোনেন এবং সঙ্গে সঙ্গে দ্বিধাহীনভাবে স্কুলগুলি তালিকাভুক্ত স্কুলগুলির মঞ্জুরির আদেশ দেন। মাণিকবাবু কি বলছিলেন, সত্য না মিথ্যা? সাক্ষাৎকারী দলে প্রয়াত কমরেড হেমন্ত দেববর্মা, নীলমণি দেববর্মা, মুখপাত্র হিসাবে সভাপতি সুধন্য দেববর্মা ছিলেন, আর অঘোর দেববর্মা নিজেও ছিলেন। তারপর তিনি কি লিখছেন, মহারাজার সঙ্গে জনশিক্ষা সমিতির নেতৃত্বের সাক্ষাৎকার খুবই সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে 450 স্কুলের মঞ্জুরি ও উপজাতি বিশ্রামাগারের মঞ্জুরি পাওয়া বিশাল ব্যাপার। এটা বক্তব্য অঘোর দেববর্মা মহোদয়ের। এবার জনশিক্ষা সমিতির সভাপতি কি লিখছেন দেখাই, পুরোটা পড়ব না, একটা জায়গা শুধু পড়লেই বুঝবেন মহারাজার জনশিক্ষা সমিতির সমর্থন করছিলেন কি বিরোধিতা করছিলেন। কিছুদিনের মধ্যেই প্রায় 300-400 স্কুল সরকারি মঞ্জুরিভুক্ত হয়ে গেল। এরপর মফস্বলে যেতে হলেই সোজা মোটর নিয়ে উমাকান্ত একাডেমিতে চলে এসে মন্ত্রী বাহাদুর আমাদের সঙ্গে বানিয়ে নিতেন। মানে কি, জনশিক্ষা সমিতির লোকেরা যখন, নেত্রীরা যখন পাহাড়ে যেতেন কাজ করতে স্কুল খোলার জন্যে, তখন তারা বীর বিক্রমের মন্ত্রীর গাড়িতে যেতেন। কত অকৃতজ্ঞ, কত অমানুষ হলে এই ধরনের কথা বলা যায় যে বীর বিক্রমের সাহায্য করেননি। সীমা থাকা উচিত অকৃতজ্ঞতার, একটু থাকতে পারে মহারাজা বীর বিক্রমের দোষ, কিন্তু এই ব্যাপারে, জনশিক্ষা সমিতির ব্যাপারে এরা সবসময় মিথ্যা কথা বলে এসছে, আজকেও বলছে, এই জন্য আমি এটা প্রতিবাদ করলাম। আর এখন কি মাণিকবাবু বলবেন যে সুধন্য দেববর্মা মহোদয় আর অঘোর দেববর্মা মহোদয় মিথ্যা লিখেছিলেন? এই সেই বই, তাদের নিজের লেখা। দ্বিতীয় প্রশ্ন, কিছুদিন আগে মাণিকবাবু বললেন বিদ্যালয়ে শিক্ষা নিয়ে ছেলে খেলা হচ্ছে, সবার চাকরি হবে না কেন, যতজন পাস করে বসে আছে তার চাইতে টিচার বেশি জরুরি, দিচ্ছে না কেন সবাইকে চাকরি? কে বলছেন কথাগুলি? মাণিকবাবু, যিনি 17 প্রাইমারি স্কুলে কোনো শিক্ষক নিয়োগ করেননি তার আমলে। কি করতেন? প্রত্যেকটা নির্বাচনের আগে একটা ইন্টারভিউ, বেকারদের ইন্টারভিউ নিতে লাইন মনে আছে আপনাদের, লাইন দিয়ে দিয়ে ইন্টারভিউ দিতে লাগতো, সেই ইন্টারভিউতে দিয়ে তারপরে আবার চুপ, ইলেকশন শেষ হলে আবার চুপ, আবার পরের নির্বাচনের আগে আবার ইন্টারভিউ, 3 করেছেন এরকম। তারপরে 4th যখন চাকরিটা দিলেন তখন কি করলেন, 10,323। এই 10,323 সম্বন্ধে সুপ্রিম কোর্ট কি বলেছেন আমি কোর্ট করছি, বর্তমান ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে, মানে শিক্ষক নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো, আমরা প্রতিটি বিভাগের শিক্ষক এবং প্রতিটি উপবিভাগ বিভাগের সাথে উদাহরণ দিয়েছি যা স্পষ্টভাবে দেখায় যে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র দ্বারা অনুসরণ করা কোনো পদ্ধতি ছিল না, এবং এটি আমাদের কাছে স্পষ্ট যে নিয়োগকালী নিয়োগগুলি সম্পূর্ণভাবে করা হয়েছে দরিদ্র ছাত্রদের ভবিষ্যৎ বা বেকার যুবকদের আশা আকাঙ্ক্ষা বিবেচনা না করেই, বাইরের কোনো কারণে। পুরো বাছাই প্রক্রিয়াটি ছিল ত্রিপুরার যুবকদের উপর নিষ্ঠুর তামাশা। এটা আমার বক্তব্য না, কোর্ট করলাম, সুপ্রিম কোর্টের বক্তব্য। মাণিকবাবুরা তারপরে লজ্জা প্রকাশ করেননি, এই বস্তুটা নেই বোধহয়, কিন্তু ত্রিপুরার মানুষ জবাব দিয়েছে মাণিকবাবুদের, যেখানে দেবার সেখানেই দিয়েছে। মাণিকবাবু আপনাকে বলছি, এটাকে বলে ছেলে খেলা যেটা আপনি করেছিলেন। উগ্রপন্থা,
উগ্রপন্থা নিয়ে মানিকবাবু খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি এত সফলভাবে উগ্রপন্থার সমাধান করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিও নাকি তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কীভাবে অসম্ভবটাকে সম্ভব করলেন? এটাকে বলে রাজনৈতিক শালীনতা। প্রধানমন্ত্রী এরকমভাবেই মুখ্যমন্ত্রীদের খুশি করে থাকেন, এবং ত্রিপুরার পুলিশ রাষ্ট্রপতি কালার্সও পেয়েছে এটার জন্যে। কিন্তু আসলে ঘটনাটা কি, আপনাদের মধ্যে যারা একটু সিনিয়র, যারা ত্রিপুরার উগ্রপন্থার ইতিহাস দেখেছেন, তারা জানেন যে ত্রিপুরায় সিপিএম ক্ষমতায় প্রথম এসছে 70s-এর শেষে। তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থির অবস্থায় ছিল, কংগ্রেস, জনতা দল, এই জনতা, সেই জনতা করে বিভাগ হয়ে সমস্ত ভোট ভাগাভাগি হয়ে সিপিএম ক্ষমতায় এসেছিল। তারপরে 93-তে আবার কীভাবে ক্ষমতায় এসেছিল সবাই জানেন, নরসিমহা রাওয়ের সঙ্গে চুক্তি করে ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন দিয়ে সিপিএম ক্ষমতায় এসেছিল। সোজা রাস্তায় তারা কখনো আসতে পারে না। আর তারপরে খুব জনপ্রিয় একটা কথা আছে, দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি, বহু বছর চলেছিল। আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমরা খাটতাম, আমরা মার খেতাম, তারপরেও এই দোস্তি কুস্তির চক্করে ত্রিপুরাতে মানিকবাবুরা ক্ষমতায় ছিলেন। 18-তে একটা সময় এলো যখন তাদের বৈজ্ঞানিক রিগিংও থাকলো না, দোস্তি কুস্তিও থাকলো না, তখন ত্রিপুরার মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিয়ে মানিকবাবুদের সরিয়ে দিয়েছেন ক্ষমতা থেকে। আপনারা ললিত দেববর্মার কথা মনে আছে কারোর? ললিত দেববর্মা এটিটিএফের সভাপতি, যা হওয়ার আগে তিনি ছিলেন সিপিএম নেতা, এটিটিএফের সভাপতি হলেন, তারপর বামফ্রন্ট আসার পর তিনি সারেন্ডার করলেন। সারেন্ডার করে সরল সরল মানুষ, অন্যের বুদ্ধিতে উগ্রপন্থী নেতা হয়েছিলেন, ক্ষমতায় আসার পরেই তিনি সারেন্ডার করলেন। সারেন্ডার করে খোলাখুলিভাবে বলে দিলেন আপনাদেরই, যে আমি তো বামফ্রন্টকে ক্ষমতায় আনার জন্যই উগ্রপন্থী হয়েছিলাম, এখন বামফ্রন্ট ক্ষমতায় এসে গেছে, আমার আর উগ্রপন্থী থাকার দরকার নেই। তো এই উগ্রপন্থীদের, আরে আপনাদের সৈন্য আপনারা সামলেছেন, এতে আর কি অবাক হওয়ার কি আছে মানিকবাবু? উগ্রপন্থী তো আপনাদের সৃষ্টি ছিল, ত্রিপুরায় মারদাঙ্গা তো আপনাদের আমলে শুরু হয়েছে, 78-এ আপনারা আসার পর 80-তে দাঙ্গা হয়েছে, ত্রিপুরায় তো দাঙ্গা হয় না, এরকম জিনিস তো ত্রিপুরায় ঘটেনি আগে আপনারা আসার আগে, রাজনৈতিক হিংসা তো ত্রিপুরায় ছিল না। আমার তো মনে আছে নিপেনবাবুর ইলেকশন, আমরা যখন খোয়াইতে ছিলাম, স্কুলে পড়তাম, ইলেকশনের যখন কাউন্টিং হয় তখন স্কুলের মাঠে একজন পুলিশ ছিল, আমরা স্কুলের 5-6 ছাত্ররা বসে বসে ইলেকশন কাউন্টিং দেখতাম, ভয়ের কোনো ইস্যুই ছিল না, এই ছিল ত্রিপুরা। আপনারা আসার পরে এখন মিলিটারি নামাতে হয় ইলেকশন করাতে, এটা আপনাদের দান, অন্য কারো না, কারণ হিংসা সিপিএমের নীতির মধ্যে পড়ে, অন্য কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল নীতির মধ্যে হিংসা পড়ে না। ললিতবাবু অবশ্য পরে ব্যাংক ডাকাতি করেও ধরা পড়েছিলেন, তারপরে ওই 5 লাখ টাকা ব্যাংক ডাকাতির, আমাদের ওই 79 টেলা কোয়ার্টার যেটা সরকারি আবাসে সেই উগ্রপন্থী থাকতেন, সেই সরকারি আবাস থেকে 5 লাখ টাকা উদ্ধার হয়েছিল মনে আছে বোধ হয়। এই সমস্ত তো মানিকবাবুদের লোক ছিল, তাহলে এই উগ্রপন্থা দমন নিয়ে মানিকবাবুর গর্ব করার কী আসছে জানি না, হয়তো ভেবেছেন যে মানুষ তো ভুলে গেছে, আমরা আবার নতুন গল্প বানাই, তিনি নিজে হয়তো সেটা বিশ্বাস করে বসে আছেন নিজের গল্পটা। আরেকটা জায়গায় মানিকবাবু বলছেন শ্মশানে শান্তি বিরাজ করছে ত্রিপুরায়। মানিকবাবু আমরা ভুলিনি আপনার কথা, আমাদের মনে আছে, পরিষ্কার মনে আছে আপনার শাসনের সেই দিনগুলির কথা। বিমল সিনহার কথা বলবো, সুখরাম দেববর্মার কথা বলবো? আমি শুধু একটা দিন, একটা মাসের, 2003 সালের একটা মাসের কাউন্ট দিই, কতজন কিভাবে উগ্রপন্থীদের দ্বারা নিহত হয়েছিল। তখন অক্টোবর 8 খবর, আপনারা খবর দিলেন যে সচিবালয়ের 10 জন কর্মী উগ্রপন্থীদের সাথে জড়িত। যে কোনো সিভিলাইজড কান্ট্রিতে, যে কোনো সিভিলাইজড গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত, মানিকবাবু কোনো অ্যাকশন নেননি। 13 অক্টোবর গ্রামবাসীরা একজন উগ্রপন্থীকে পিটিয়ে মেরেছে, গ্রামবাসীরা ক্ষেপেছিল। অক্টোবর
13 চারজন এর মধ্যে সিআরপিএফ তিনজন ল্যান্ডমাইনে নিহত, অক্টোবর 15 অনুপজাতি কিশোর অপহৃত, অক্টোবর 15 রবীন্দ্রনগরে উগ্রপন্থীদের দ্বারা দুজন নাগরিক নিহত, অক্টোবর 18 সিআরপিএফ জওয়ান নিহত, অক্টোবর 21 দুজন মহিলা নিহত, অক্টোবর 23 জনজাতির মৃত্যু, অক্টোবর 23 এসপিওর মৃত্যু, সুরক্ষাকর্মীর মৃত্যু, উগ্রপন্থীর হাতে স্কুল ছাত্রের মৃত্যু, স্কুল ছাত্রের উগ্রপন্থীর হাতে মৃত্যু আবার অক্টোবর 28 এক মাসে। আমার মনে আছে তখন আমরা প্রত্যেক দিন খবরের কাগজে প্রথমে দেখতাম কজন মারা গেছে উগ্রপন্থীর হাতে, কজন মারা গেছে হিংসায়। এই ছিল মানিকবাবুদের রাজত্ব। মানিকবাবুরা শান্তি চান। তিনি বলেছেন ফল প্রকাশের 2 ঘন্টা আগেও নাকি তিনি জানতেন না যে লেফট ফ্রন্ট হেরে যাবে, জানতেন না, জানতেন না, তাই পার্টিতে মিটিংয়ে আলোচনা হয়েছিল যে ইলেকশনের পরে রেজাল্ট বের হওয়ার পরে কীভাবে শান্তি কায়েম করতে হবে। সেই মিটিংয়ের খবর শুধু যারা সিনিয়র লিডার তারা জানতেন এবং মিটিংয়ে কী ডিসিশন হয়েছিল সিপিএমের সিনিয়র লিডাররা জানতেন। এখন আমাদের ঝর্ণাদি সহজ সরল মানুষ, যদিও সিনিয়র লিডার, তিনি এই ইয়েতে নির্বাচনী বক্তৃতার উত্তেজনায় সেই যে গোপন কথা যেটা অফিসে আলোচনা হয়েছিল কি করব আমরা সেটা বলে দিলেন সবাইকে। আপনারা সবাই শুনেছেন সেটা, আমি আবার পরে শোনাই মনে করিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছিলেন বিপ্লব দেব আর সাঙ্গপাঙ্গরা তোমরা কোথায় যাবে, বিপ্লব দেব চলে যাবে দিল্লিতে, তোমরা কোথায় যাবে, ত্রিপুরার মাটিতে থাকতে হবে 18 বিধানসভা নির্বাচনের পরে। মাইন্ড দিস, এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে এটা প্ল্যান্ড, সাডেন না। 18 বিধানসভা নির্বাচনের পরে, ফেব্রুয়ারির পরে, মন্ত্রিসভা গঠনের আগে কড়ায় গণ্ডায় হিসাব করে নেব আমরা, ছাড়া হবে না কাউকে। এই ছিল সিপিএমের নির্বাচনী প্রতিশ্রুতি 1918-তে। 2018-তে মানুষ এই প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছিল। আর বিপ্লববাবুরা যখন মানুষকে এভাবে ভয় দেখাচ্ছে, আর এই বিপ্লববাবুকে যখন ভয় দেখাচ্ছিলেন ঝর্ণাদি, তখন আমরা কী করছিলাম? আমরা সিপিএমের যেটা তাদের যে প্রায় জাতীয় কবি ফৈজ আহমদ ফৈজের একটা কবিতার 2 লাইন আমরা নিজেদের শোনাচ্ছিলাম। আমরা বলছিলাম লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে, লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে, সব তাজ উছালে যায়েঙ্গে, তাজ মানে মুকুট, ইয়ে তাজ উছালে যায়েঙ্গে, ইয়ে তখত গিরায়ে যায়েঙ্গে। এটা ফৈজ আহমদ ফৈজের কবিতা, এটা সিপিএমের লোকেরা খুব পড়ে। আমি মানিকবাবুকে মনে করিয়ে দিলাম আপনি যখন আপনার লোকজনকে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছিলেন আমরা তখন এই কবিতাটা শুনছিলাম। মানিকবাবু, আমরা ভুলিনি আপনার সেই রাজত্বের আতঙ্কের দিনগুলির কথা, শান্তির কথা আপনি না বললে আমরা খুশি হব। ফাইনালি সেদিন হঠাৎ মানিকবাবু করোনা নিয়ে পড়লেন। করোনাতে নাকি ওমাইক্রনের টেস্ট ত্রিপুরায় হয় না এবং এই জন্যে করোনার চিকিৎসা বিঘ্নিত হচ্ছে ত্রিপুরায়। এটার বক্তব্যে কিছু সাংবাদিকরাও প্রভাবিত হয়েছেন। ন্যাচারালি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যার 20 বছরের এক্সপিরিয়েন্স, তিনি যখন একটা কথা বলেন সাংবাদিকরাও সেটা সিরিয়াসলি নেন, সংবাদপত্রেও বেরিয়েছে। আপনাদের এই কনফিউশনটা দূর করে দেওয়াটা আমি আমার কর্তব্য মনে করি। কোভিডের অনেকগুলি ভেরিয়েন্ট বেরিয়েছে, একটার পর একটা ভেরিয়েন্ট আসছে। এটা ভাইরাসের নিয়ম, ভাইরাস মিউটেট করে ভেরিয়েন্ট আসে। কিন্তু আজকে পর্যন্ত এই ভেরিয়েন্ট আসার কারণে কোভিডের ট্রিটমেন্টে কোনো পরিবর্তন আসেনি, এটা বুঝবেন। সে ডেল্টাই হোক বা ওমিক্রনই হোক, চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। কাজেই একটা পেশেন্টের যখন কোভিড পজিটিভ হয় সেটা কি ওমিক্রন না ডেল্টা সেটা জানাটা চিকিৎসার জন্য কোনো জরুরি না। চিকিৎসা সেম, সিমটমের উপরে বেস করে, লক্ষণের উপরে বেস করে, রিপোর্টের উপরে বেস করে যেটা চিকিৎসা হয় অক্সিজেন লেভেল। সুতরাং ওমিক্রন জানলাম কি না জানলাম তার সঙ্গে জিবি হাসপাতালে বা অন্যখানে যা চিকিৎসা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই। এটার সম্পর্ক আছে এপিডেমিওলজির জন্যে, সংক্রমণটা কোন দিকে যাবে কীভাবে বাড়বে এটা বোঝার জন্যে। সুতরাং ত্রিপুরায় ওমিক্রন টেস্ট হচ্ছে না বা কল্যাণী থেকে রিপোর্ট আসেনি, এই জন্য
জিবি হাসপাতালে কোভিড ট্রিটমেন্টের বিঘ্নিত হচ্ছে এটা সত্য না। আমি আপনাদের অনুরোধ করব, কোভিডের মোকাবেলা করা শুধু সরকারের কাজ না, এটা ভারতের প্রত্যেকটা নাগরিকের কাজ, বিশেষ করে আপনাদের কাজ। মানুষের মনে যেন আতঙ্ক না ছড়ায়, মানুষের মনে যাতে ভুল বার্তা না যায় এটা দেখাটা আমাদের সকলের কর্তব্য। তাই আমি জানালাম যে ওমিক্রন জানি বা না জানি কোভিডের টেস্ট পজিটিভ যদি হয় চিকিৎসা কিন্তু সেম যেটা প্রথমে ছিল, আজকেও তাই। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, সেই জায়গা থেকে রেস্ট নিয়ে আমি বলছি, উনি আরও কয়েকটা বিষয়ের কথা বলেছেন যে আমরা যে ভিশন ডকুমেন্ট আছে নির্বাচনের আগে যা ঘোষণা করা হয়েছিল তা নাকি করা হয়নি, এখন 2024 কথা বলা হচ্ছে। মানিকবাবুরা বরাবরই অপপ্রচার করেন তা আপনারা সবাই জানেন। সেই সময়ে যা ঘোষণা করা হয়েছিল, এখন 3 বছর প্রায় 9 মাস চলছে নতুন সরকার আসার পর, 80% বেশি কাজ করা হয়ে গেছে এবং এতে ছিল না এমন অনেক বিষয়েই কাজ করা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বের কোনো সরকার এত কম সময়ের মধ্যে এতগুলি সিদ্ধান্ত নিতে পারেনি। আপনারা যদি খতিয়ে দেখেন মন্ত্রিসভার সিদ্ধান্তসমূহ, দেখবেন সংখ্যাটা কত, এখন পর্যন্ত কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনস্বার্থে। এই সরকার সবচেয়ে বড় যে জিনিসটা, স্বচ্ছ প্রশাসন দিয়েছে, কর্মসংস্কৃতি পাল্টে দিয়েছে, পাল্টাবে, যারা কর্মচারীরা আছেন তাদের উপর চাঁদার জুলুম হয় না, নানা ধরনের সুযোগ সুবিধা তারা পেয়েছেন। ইতিপূর্বে যার জন্য তাদের আন্দোলন করতে হতো এবং আন্দোলনটা তারা চাইতেন, আন্দোলনই তাদের পুঁজিও ছিল, এখন যে সরকার আছে এই সরকারের একটা নীতিগত অবস্থান রয়েছে। আমরা পার্টির যে আদর্শ, সংবাদ, সদ্ভাব, সদাচার, আমাদের পার্টির কার্যকর্তারাই তো সরকার পরিচালনা করছেন, তাই সরকারের মধ্যে 3টি বিষয় পরিলক্ষিত হচ্ছে, নিয়ত, নীতি এবং নিয়ম। এর বাইরে গিয়ে কোনো কাজ হচ্ছে না এবং এগুলি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। রাজ্য আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, এই সরকারের লক্ষ্য পূর্ণত্ব প্রাপ্তি সব দিক থেকে, এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। আগামী 2024 পর্যন্ত যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, আপনাদের আমি কাগজ দিয়ে দেব পার্টিতে এই সমস্ত বিষয় নিয়ে কি সিদ্ধান্ত হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে আমরা কাগজ দিয়ে দেব, এবং সেই অনুযায়ী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সরকার যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে সেই বিষয়গুলি আপনাদের হাতে দিয়ে দেব। 6টি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়গুলিতে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যেই যে সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তা সেই লক্ষ্য পূরণে কতটা সহায়ক হবে তার উল্লেখও সেখানে রয়েছে, আপনারা নিজেরাই বিষয়গুলি দেখে নেবেন। ইতিমধ্যেই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে কাজ শুরু হয়েছে
তার ফলও আমরা দেখতে পাচ্ছি। ২০১৫ সালে ১৫-১৬তে আর্থিক বছরে যে আয় ছিল তা থেকে আয় এখন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। সেই তথ্যগুলি সবগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে, এখনই আমরা দিয়ে দেব। দ্রুত গতিতে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলছে এই রাজ্য। নির্বাচনের আগেও আমরা একটা কথা বলেছিলাম, সমাজ পরিবর্তনের কথা। শুধু সরকারি চাকরির দিকে লক্ষ্য না রেখে স্বয়ম্ভর হওয়া, এই কথাগুলি তখনও আমরা বলেছিলাম, এখনও আমরা বলছি, এবং এর প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি। জনগণ বুঝতে পারছেন এবং সে অনুযায়ী যুবারা এগিয়ে আসছেন। মানিকবাবুরা জনবিচ্ছিন্ন এবং ইদানিংকালে বোঝা যাচ্ছে তারা অনুভূতি শূন্য হয়ে গেছেন। যেহেতু তারা জনবিচ্ছিন্ন, সেই জন্য তাদের অনুভূতিটাও নেই। জনগণ কি বুঝতে চাইছে, কি করতে চাইছে, এখনো তারা আন্দোলনের কথা বলছেন। সেদিনও শুনছিলাম আন্দোলনের কথা, আন্দোলনের গল্প। এই আন্দোলন আন্দোলন করে কাটিয়ে দিলেন এতগুলি বছর। এই আন্দোলনের নামে যুবকদের বিপথে পরিচালিত করা হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে শুধু খেপিয়ে তোলার চেষ্টা। কিন্তু এইভাবে বেশি দিন চালানো যায় না। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এখন আবার চেষ্টা করছেন নানাভাবে, বিভিন্ন সময় বিভিন্ন পন্থা নিচ্ছেন, কিন্তু কিছুতেই কাজ হবে না। আন্দোলনের কথা বলছেন, রেল নাকি তাদের আন্দোলনে এসেছে। তাদের আন্দোলন যতদিন চলছিল ততদিন এই রেল কত দূর এসেছিল সেটা সবাই জানে। এরপর রেলের সম্প্রসারণ কি হয়েছে, আগামী দিনে হয়তো এও বলবেন যে আমাদের যে ফরেন্সিক ইউনিভার্সিটি হচ্ছে সেটাও তাদের আন্দোলনের ফল, বলতেই পারেন। কালান্তরে হয়তো এমনও পরিস্থিতি আসতে পারে যে নতুন দিশায় চলায় যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার, এটাও তারা একসময় বলতে পারেন তাদের আন্দোলনের সুফল। এখনো আন্দোলনের কথা বলে নিজেদের অস্তিত্বের জানান দিতে চাইছেন। যাই হোক, মানুষ সব বোঝে, মানুষ তাদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন, মানুষ বার্তা দিয়েছেন, তাদের বারংবার দিচ্ছেন বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে। মানুষ তাদের বিরোধী দলে দায়িত্ব পালনের একটা সুযোগ করে দিয়েছে। তারা অতীতে শাসক দলে ছিলেন, বিরোধী দলও তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারত। মানুষ প্রত্যাশা রাখে বিরোধী দলে তারা দায়িত্ব পালন করবেন, কিন্তু তারা সেই দায়িত্বটাও পালন করছেন না, শুধু বিভ্রান্ত করার চেষ্টাতেই আছেন। তাহলে কিন্তু মানুষ জবাব দিতে বাধ্য হবে, এখন যেই দায়িত্বটাতে আছেন সেই দায়িত্বটাতেও রাখবে না। যাই হোক, আপনাদের যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আর আমি আপনাদের কাছে সেই দলীয় সিদ্ধান্তক্রমে যে সমস্ত বিষয়গুলি এসেছিল সেগুলি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, সেগুলি নিয়ে নেবেন। সবার কাছে চাকরির ব্যাপারটা এরা ওই এরাই বলে, কোথাও এমন প্রমাণ নেই। আমাদের যা আছে সবই লিখিত আকারে, আপনাদের কাছেও আছে, নির্বাচনের আগে যে সমস্ত কাগজগুলি গেছে আপনাদের কাছে গেছে,
লিখিত আকারে, কোথাও এমন ধরনের কথা নেই। এগুলি তারা বিভ্রান্ত করার চেষ্টা করেন, আরও করবেন। চাকরির প্রসঙ্গে তো তার বলার এখতিয়ারই নেই। আমাদের পার্টির সহসভাপতি বললেন কিভাবে যুবকদের শুধু নির্বাচনের আগ মুহূর্তে ইন্টারভিউ নেওয়া হতো, 15 বছর এইভাবেই কাটিয়ে দিলেন। আমার মনে আছে, আপনারা পুরনো সাংবাদিকরা যারা আছেন সবার মনে থাকবে, এখানে তাদের নেতা পশ্চিমবাংলা থেকে এসেছিলেন সূর্যকান্ত মিশ্র, সাংবাদিকদের সঙ্গে কথা বলে শুনলেন এ রাজ্যে শিক্ষক নিয়োগ হয় না 12 বছর যাবৎ। তিনি শুনে অবাক, তিনি বলছিলেন ওনার রাজ্যে 9 বছর যাবৎ হয় না, এ রাজ্যে যে 12 বছর ধরে হয় না তা তিনি সেখানে বসে শুনেছিলেন, অবাক হয়ে গেছিলেন সেদিন সাংবাদিক সম্মেলনে। তখন তিনি সে রাজ্যের বিরোধী দলের নেতা ছিলেন। এই রাজ্যটাকে এরকমভাবে বিপদে পড়ে, এখন উন্নয়নটা প্রত্যক্ষ করা যায় এই 3 বছর 9 মাসে প্রত্যক্ষ করা যায় কোথায় উন্নয়নটা হচ্ছে, ফারাকটা কোন জায়গায়। কৃষকদের হাতে পয়সা যাচ্ছে, আপনারা যারা এখানে যারা আছেন তারা সবাই জানেন, যারা বিধানসভায় যান তারা জানেন, বিধানসভায় বিরোধী দলের নেতারা কতবার চিৎকার করে বলতেন যে সহায়ক মূল্যে যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়, শুধু কেন্দ্রের উপর দায় চাপিয়ে দিয়ে। মানিকবাবু নিজেই বলতেন এই সমস্ত বিষয়ে এড়িয়ে যেতেন বিষয়গুলো থেকে, কেন্দ্রের উপর দায় চাপিয়ে দিয়ে। আজকে কি করে কেনা হচ্ছে? রাজ্যে ধানের উৎপাদন বেড়েছে, শুধু ধানের উৎপাদন নয়, প্রত্যেকটি কৃষিজ পণ্যের উৎপাদন বেড়েছে। এখন যে আমাদের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আপনাদের কাছে কাগজ পৌঁছে যাচ্ছে, সেখানে দেখবেন উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আমরা এই রাজ্যকে স্বয়ংভর করার লক্ষ্যে আমাদের সরকার যে সমস্ত প্রচেষ্টাগুলি নিয়েছে তার প্রতিফলন ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং পরিকল্পনাগুলি সেইভাবে নেওয়া হয়েছে। অধিক মাত্রায় যে কৃষি জমি তাকে সেচের আওতায় আনার চেষ্টা চলছে, সাফল্য এসেছে এই 3 বছর 9 মাসে যে সাফল্য এসেছে প্রত্যক্ষ করা যায়। কৃষকরা আজকে খুশি, তারা ফারাকটা বুঝতে পাচ্ছেন 3 বছর 9 মাসে তাদের মধ্যে কি ফারাকটা এসছে, আয় কতটা বেড়েছে। আপনাদের কাছে ফিগারটা আছে, 11,096 2020-21-এ আর 2015-16-তে তা ছিল 6,580 টাকা, ফারাকটা সেই জায়গায়। প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন আসছে। তারা চাইতেন না এ রাজ্যের যুবকরা আত্মনির্ভর হোক, স্বয়ম্বর হোক, তাহলে যদি তারা স্বয়ম্বর হয়ে যায় তাদের সঙ্গে যাবে না, তারা সেই জন্য এই সমস্ত কাজগুলি করত। এখন এই ক্ষুদ্র সময়ের মধ্যেই পরিবর্তনের প্রভাব স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে এবং সেজন্যই মানিকবাবুদের তা সহ্য হচ্ছে না, কেউ প্রশংসা করলেও সহ্য হয় না। আর যদি কারো কিছু